হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন টু অল অফ ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ত্রিপুরা। আজকে সকালে কিন্তু আমি হিস্ট্রি 4 মার্কের সাজেশন দিয়ে দিয়েছি, তো যারা যারা আগের ক্লাসটা দেখুনি অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবে। আর এখনের যে ক্লাসটা করাবো সেটা হিস্ট্রি ক্লাস 12-এর 5 মার্কের সাজেশন ফর ইউর ফাইনাল এক্সাম। মার্চ মাসের তো এক্সাম চলে এসছে, তো আর বেশি দিন নেই, তো তার জন্য তোমরা ভালো করে পড়াশোনা করো। আর আমি যত তাড়াতাড়ি সম্ভব সবগুলো সাজেশন দিয়ে দেবো, তার জন্য তোমরা কী করবে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবে, পাশাপাশি আমার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা থেকে গিয়ে সব পিডিএফ কালেক্ট করে নেবে। আর এগুলোর পিডিএফ যে আছে সবগুলো তোমরা একসাথে পেয়ে যাবে, যদি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। যদি একসাথে নিতে চাও তার জন্য তোমরা এটা পেইড করে নিতে হবে। ফাইনাল সাজেশন যেটা আছে তোমরা যদি নিতে চাও তাহলে পার সাবজেক্ট 100 করে পড়বে, একদম মানে এ টু জেড সব কিছু একটার মধ্যেই থাকবে। তো তোমরা নিতে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর যাদের টাকার সমস্যা আছে, নিতে অসুবিধে হয়, মানে টাকার অসুবিধা আছে, তারা অবশ্যই আমার ওয়েবসাইট থেকে গিয়ে ফ্রিতে ডাউনলোড করে পড়ে নিও, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে পেয়ে যাবে। জাস্ট ওয়েবসাইটটাতে গিয়ে ভিজিট করো। আর যারা ওয়েবসাইটে ভিজিট করতে মানে সমস্যা বা ওয়েবসাইটে ভিজিট করতে চাও না, ডাইরেক্ট পিডিএফ আমার থেকে নিতে চাও, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে আমি বলে দিচ্ছি, তোমরা নোট করে নাও যারা যারা ডাইরেক্ট কিনতে চাও নোটটা, 9089310460। তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তো হোয়াটসঅ্যাপ করার পর তোমরা বলবে কীভাবে তোমরা নিতে হবে, এটা আমি প্রসেস বলে দেবো। সব সাবজেক্টই অ্যাভেলেবেল আছে, এখন আমার কাছে ইংলিশ আছে, তো ইংলিশের পাশাপাশি আছে কি ইংলিশ আর আছে এডুকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এই তিনটা সাবজেক্টের পিডিএফ অ্যাভেলেবেল আছে। তো তোমরা ইচ্ছে করলে নিতে পারো। আশা করি এই যে পিডিএফগুলো বানিয়েছি এইগুলো পড়লে তোমরা 100-এ 95%, অ্যাটলিস্ট 95% কমন পাবে। কারণ বিগত বছরের যদি তুমি কোশ্চেনগুলো যাচাই করে দেখো না, দেখবে সবগুলো কমন পড়েছে। এবং আমার যে কোশ্চেনগুলো দিয়েছি এগুলো ক্লাসও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তোমরা ইচ্ছে করলে চেক করে দেখতে পারো আর কোশ্চেনগুলো মিলিয়ে দেখতে পারো। তো আজকে ক্লাসটা শুরু করছি, 5 মার্কের কোন কোশ্চেনগুলো তোমাদের এক্সামে আসতে পারে। দেখো যেগুলো প্রি বোর্ডে এসছে এগুলো কিন্তু পড়বে, এগুলো বাদ দিলে হবে না, এগুলো এক্সট্রা পরে রাখবে। কিন্তু মেন যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা, এবার তোমার ইট, পুঁতি ও অস্থিসমূহ যে হরপ্পা সভ্যতা আছে এই অধ্যায় থেকে আসতে পারে, যে হরপ্পা সভ্যতা কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন এবং হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলো কী কী ছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা শিখে রাখবে কে কবে আবিষ্কার করেছিলেন এবং এর বৈশিষ্ট্য কী কী আছে। তো আমি এখানে দিয়ে দিয়েছি এই কোশ্চেনটা, তো তোমরা দেখে নিও আমার ওয়েবসাইটে গিয়ে। আর আমি সকালে যে 4 মার্কের মানে ক্লাসটা করিয়েছিলাম এটার পিডিএফটা ডাউনলোড হতে তোমাদের অনেকে বলেছিলে যে সমস্যা হচ্ছে, তো এখন এটা আমি যে প্রবলেমটা ছিল এটা সলভ করে দিয়েছি। তো তোমরা এখনই গিয়ে studytripura.com থেকে ডাউনলোড করে নাও পিডিএফটা, আমি ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো ডাউনলোডের, তো ওইখানটায় গিয়ে তোমরা ডাউনলোড করে নিও। আর এটার যে পিডিএফটা আছে এটাও আজকের মধ্যে আমি আপলোড করে দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করতে থাকবে, পেয়ে যাবে পিডিএফটা। তো তারপর নেক্সট যে কোশ্চেনটা এই অধ্যায় থেকে পড়তে পারো, যে হরপ্পা সভ্যতার বহি বাণিজ্য সম্পর্কে, মানে হরপ্পা সভ্যতার বাণিজ্য ব্যবসা বাণিজ্য সম্পর্কে লিখো, এই কোশ্চেনটা আসতে পারে। তো এই দুটো কোশ্চেন শিখে নাও, আশা করি এর থেকে একটা পেয়ে যাবে। তাছাড়াও তোমরা পড়তে পারো যে এটা তো চলে এসছে প্রি বোর্ডে, তারপরেও এটা দেখে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আবার রিপিট করতে পারে, তার জন্য হরপ্পা সভ্যতা ধ্বংসের বা পতনের কারণগুলি অবশ্যই পড়ে যাবে, মানে এক্সাম মানে এক্সামে যাওয়ার আগে। তো তারপরেও এক্সট্রা আর একটা কোশ্চেন আছে, মহেঞ্জোদারোর যে স্নানাগারটি আছে এটার বৈশিষ্ট্য, এটাও কিন্তু আসতে পারে। এই অধ্যায় থেকে এগুলো পড়ে নাও, আর পড়তে হবে না। তারপর নেক্সট যে মহাত্মা গান্ধী জাতীয়তাবাদী আন্দোলন আছে, এই অধ্যায় থেকে কিন্তু অসহযোগ আন্দোলনের কোশ্চেন চলে এসেছে, তো অসহযোগ আন্দোলন এবার জাস্ট দেখে যাবে, মনে হয় না আসবে, কারণ যেহেতু প্রিবোর্ডে দিয়েছে। তার জন্য তোমরা কি পড়বে, ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা পড়তে হবে সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঘটনাটি কী ছিল সংক্ষেপে ব্যাখ্যা করুক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা ভালো করে পড়ে যাবে, এটা আসতে পারে এক্সামে। তো এর পাশাপাশি তোমরা পড়বে যে ডান্ডি অভিযান, গান্ধীজির যে ডান্ডি অভিযান লবণ আইন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং জাতীয় আন্দোলনের ইতিহাসে এর তাৎপর্য লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা শিখবে। আর পাশাপাশি আরেকটা কোশ্চেন শিখবে, এটা হচ্ছে ভারত চারো আন্দোলন, গান্ধীজির যে ভারত চারো আন্দোলন আছে এটাও শিখে নেবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই আন্দোলনের গুরুত্ব কী ছিল, তো এই কোশ্চেনগুলি শিখে যাবে। আশা করি এগুলো পড়লে তোমাদের এক্সামে একটা কমেন্ট পেয়ে যাবে। তো ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর যার যে কোনো ধরনের সমস্যা থাকলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে বলতে পারো কী কী সমস্যা আছে, আমি সলভ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। জয় হিন্দ।